হ্যাঁ গুড পিপুল, কি খবর আপনাদের? কেমন আছেন সবাই? এই যে মোবাইল কোম্পানিগুলো প্যাকেটের মধ্যে হেডফোন দেওয়া বন্ধ করে দিল, এর বিরুদ্ধে এই তীব্র শীতে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবশ্য প্রতিবাদ করে লাভ কি ভাই বলেন? মন খারাপ করে বা রাগ করে তো আর কোনো লাভ নাই, আপনাকেই পকেট থেকে পয়সা দিয়ে হেডফোন কিনে আনতে হবে। হেডফোন বা ইয়ারফোন যাই বলেন না কেন, এর রকমের শেষ নেই। বেশিরভাগ শপে গিয়ে যদি প্রশ্ন করেন সস্তায় ভালো ইয়ারফোন কোনটা, উত্তর একটাই, DM9। আমাদের আজকের এপিসোডে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কি আছে এই ইয়ারফোনগুলিতে এবং কেনই বা এগুলো এত বেশি জনপ্রিয়, এর সাউন্ড কোয়ালিটি বা কেমন এবং এগুলো কতটুকু টেকসই। দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে আছি আমি ওয়াহিদ। সো লেটস গেট স্টার্টেড। DM9 নাম হলেও সবার কাছে এটি DIM9 নামে পরিচিত। প্যাকেটের গায়ের এই লোগোটি বলছে এটি হাই রেজলিউশন সাউন্ড কোয়ালিটি সাপোর্ট করে। এই বাজেটে যে প্যাকেজিং আশা করা উচিত পাওয়া গেল তার চাইতে অনেক বেশি কিছু। অন্তত এই প্লাস্টিক কেসটি আমার ব্যাপক পছন্দ হয়েছে। এটি আপনার ইয়ারফোনকে ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচাবে। এর মাইক্রোফোনের সাথে যুক্ত একটি মাত্র বাটন দেখে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ কল রিসিভ এবং ডিসকানেক্ট সহ প্লে পজ ট্র্যাক চেঞ্জিং করা যাবে এই এক বাটন দিয়ে। মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি নিয়ে কেউ কোনো কমপ্লেইন করেনি, সো মনে হচ্ছে একদম ঠিকঠাক। বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই বাজেটে বেশি কিছু আশা করা ভুল। চলে আসি এর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, সাউন্ড কোয়ালিটিতে। অনেস্টলি এই বাজেটে এর সাউন্ড কোয়ালিটি আমাকে অবাক করে দিয়েছে। দাম বিবেচনায় তেমন এক্সট্রিম লেভেলের কোনো কিছু এক্সপেক্ট করিনি, কিন্তু অবাক না হয়ে পারছি না। বিশেষ করে উল্লেখ করতে হয় এর সাউন্ড আইসোলেশনের কথা। পুট ইট অন, অল সাউন্ড গন, জাস্ট অ্যামেজিং। তবে প্রচুর বেজ থাকলেও বেজগুলো পাঞ্চি নয়, আর অতিরিক্ত বেজের কারণে যা হয় আর কি, ভোকালের ঘাটতি। অবশ্য ইকুয়ালাইজার কাস্টমাইজ করে আমি বেশ ভালো ফলাফল পেয়েছি, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। মোট কথা, আপনার রুচি অনুযায়ী যদি সাউন্ডটা একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিতে পারেন, তাহলে এটি হতে পারে একটি পারফেক্ট চয়েস। বিশেষ করে আমার মতো যদি ঘন ঘন হেডফোন হারানোর বদ্ধভ্যাস থাকে, তাহলে তো কথাই নেই, হেডফোন হারিয়ে গেল 400 টাকা। এর ডিউরেবিলিটি নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারছি না, কারণ মাত্র কয়েকদিন হলো এটি ব্যবহার করছি। তবে গ্যাজেট মাঙ্কি আমাদের আশ্বস্ত করেছে বেশি টানা হেঁচড়া না করলে এটি অন্তত 6 মাস ব্যবহার করতে পারবেন চোখ বন্ধ করে। তবে আমার পরামর্শ থাকবে সবসময় চোখ খোলা রেখে ব্যবহার করবেন। আরো সরে জমিনে তদন্ত করার জন্য গ্যাজেট মাঙ্কির হেডফোন ট্রায়াল জোন থেকে DM9 ফ্রিতে ট্রাই করে দেখতে পারেন আর কম্পেয়ার করতে পারেন অন্যান্য ইয়ারফোনের সাথে। DM9 অত্যন্ত লাইট ওয়েট, খুব সহজেই আপনার কানের সাথে ফিট হয়ে যাওয়ার কথা। আর এর সাথে প্রোভাইড করা এক্সট্রা বাডগুলো তো রয়েছে। ইয়ারফোনটির আরও একটি পজিটিভ দিক হলো এর ক্যাবল। আমাদের ব্যবহার করা প্রায় সবগুলি মডেলের চাইতে এটার ক্যাবল আমাদের কাছে একটু বেশি টেকসই এবং ট্যাঙ্গেল ফ্রি মনে হয়েছে। বিরক্তিকর লেগেছে এর জ্যাকটি। এর ওয়াই শেপ প্লাস্টিক কোটেড কানেক্টরটির ডিজাইন আমার অস্বস্তির অন্যতম কারণ। অবশ্য অনেকেই বলছে এই ওয়াই শেপ ডিজাইনের ফলে নাকি এটি বেশি টেকসই হয়। এর আরও একটি ভার্সন রয়েছে DM7 নামে, যার বেজ একটু কম মনে হয়েছে আমাদের কাছে এবং সাউন্ড সিগনেচার অনেক বেশি ব্রাইট। সো আমাদের রিকমেন্ডেশন DM9। চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিতে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট, আর বেল আইকনে প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি, টাটা।